দাদা সরুন সরুন দোলের দিন মঙ্গলবার সাত সকালে আসানসোল জেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মণ্ডল। সকাল ছটার সময় তার জেল থেকে বেরোনোর কথা থাকলেও তা হয়নি। তিনি পুলিশ পাহারায় ছটা ৪৫ মিনিটে জেলের গেট থেকে বাইরে বেরোন। মোট চারটি গাড়ির কনভয় আসানসোল জেলের সামনে ছিল। তিনটি পুলিশের গাড়ির সঙ্গে একটি আসানসোল জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সও ছিল, যার মধ্যে ছিলেন আসানসোল জেলা হাসপাতালের একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। তার মধ্যে একটি গাড়িতে তিনি উঠে পড়েন। অনুব্রতর পরনে ছিল হালকা সবুজ রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। গাড়িতে ওঠার সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি, এমনকি সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের দিকে ঘুরেও তাকাননি। তাকে বেশ কিছুটা হলেও বিধ্বস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। সকাল ১১টার সময় কলকাতায় জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল। এদিন সকালে আসানসোল জেল থেকে বেরোনোর আগে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় জেল কর্তৃপক্ষের তরফে। তিনি সকালেও চা খান, এরপর জেল সুপারের চেম্বারে কাগজে সইও করেন বলে জানা গিয়েছে। গত শনিবার বিকেলের পর থেকে অনুব্রতকে নিয়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়। কারা তাকে জেল থেকে নিয়ে যাবে তা নিয়ে চলে দড়ি টানাটানি। শেষ পর্যন্ত আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বলে দেন, কলকাতা হাইকোর্টের বিচারপতির বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন তা মানতে হবে। বলা হয় আসানসোল দুর্গাপুর পুলিশের পাহারায় জেল কর্তৃপক্ষ তাকে আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে যাবে। সেখানে কোনো কেন্দ্রীয় হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর জেল কর্তৃপক্ষ রাজ্য পুলিশের উপস্থিতিতে অনুব্রতকে ইডির হাতে তুলে দেবে। এরপর ইডি তাকে বিমানে দিল্লি নিয়ে যাবে ও রাউস অ্যাভিনিউ কোর্টে তুলবে। এরপরে বেশ খানিকটা সময়ের অপেক্ষা, তারপরে তিনি উড়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।